পায়েশ নিশ্চয় অনেকভাবে বানিয়েছেন, তবে এভাবে একবার বানিয়ে দেখার রিকোয়েস্ট করব যদি না আগে এরকমভাবে বানিয়ে থাকেন। কাঁচা ছানার গন্ধ বেরোবে না, আবার ছানা কেটেও যাবে না, একদম পারফেক্ট কনসিস্টেন্সি হবে আর সবার ভালো লাগবে। চলুন তাহলে দেখে নিই আমার আজকের রেসিপি। প্রথমে একটা কড়াইতে আমি 1 লিটার ফুল ক্রিম দুধ নিয়ে নিচ্ছি। দুধটাকে উতলে ওঠা পর্যন্ত আমি অপেক্ষা করব, আর এই কাজটা হতে মোটামুটি 4 থেকে 5 মিনিট সময় লাগবে। এই সময় আমরা বাকি প্রিপারেশনটাও করে নেব। এখানে দেখুন একটা ফ্রাইং প্যান নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। ঘিটা হালকা মেল্ট হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব 1 মুঠ মতো কুচিয়ে নেওয়া মিক্সড ড্রাই ফ্রুটস। এবার ড্রাই ফ্রুটসগুলোকে হালকা ভেজে নেব, খুব বেশি ভাজার দরকার নেই। আর এখানে কিন্তু আপনারা নিজেদের পছন্দ মতো ড্রাই ফ্রুটস ব্যবহার করতে পারেন, আরও বেশি চাইলেও ব্যবহার করতে পারেন, আবার কম চাইলেও ব্যবহার করতে পারেন। ড্রাই ফ্রুটসগুলো দেখুন হালকা রং ধরে গেছে, এর থেকে বেশি কিন্তু কোনো ভাজার দরকার নেই। এবার এগুলোকে আমি তুলে নেব আলাদা একটা পাত্রে। এবারে একই ঘিয়ের মধ্যে ভেজে নেব ছানা। ছানাটা আমি হালকা হাত দিয়ে একটু মেখে নিয়েছি। এখানে 200 গ্রাম ছানা আছে। যদি চটজলদি করতে চান তাহলে আপনারা ছানার পরিবর্তে দোকান থেকে কেনা পনিরও ব্যবহার করতে পারেন, তবে বাড়িতে বানানো ছানা ব্যবহার করলে অবশ্যই 2 থেকে 3 বার সেই ছানাটা জল দিয়ে ধুয়ে নেবেন, তবেই ব্যবহার করবেন। তাহলে আর ছানাটা পায়েশ বানানোর সময় কেটে যাওয়ার সম্ভাবনা থাকবে না। আর ছানাটা এভাবে 1 থেকে 2 মিনিট ভেজে নিলে ছানার যে কাঁচা একটা গন্ধ থাকে সেটাও পায়েশে থাকবে না। এবার ছানাটা দেখুন হয়ে গেছে, চলে যাব পরের প্রিপারেশনে। এবার দেখুন একটা ছোট বাটিতে নিয়ে নিয়েছি নর্মাল টেম্পারেচারে থাকা 1/2 কাপ দুধ। এর মধ্যে 10 টাকা প্যাকেটের যে গুঁড়ো দুধ হয় সেটা ঢেলে দিচ্ছি, দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। পাউডার মিল্ক দিয়ে যদি পায়েশ বানান তাহলে তার স্বাদ যেমন ভালো হবে আর সময়ও কম লাগবে তাড়াতাড়ি দুধটা ঘন হয়ে যাবে বলে। দেখুন দুধটা এখানে রেডি হয়ে গেছে। এবার নিয়ে নিচ্ছি একটা হামানদিস্তা, তার মধ্যে 1 টেবিল চামচ চিনি দিয়ে দিলাম, আর দেব 3টে ছোট এলাচ। এভাবে চিনি দিয়ে এলাচটাকে গুঁড়ো করে নেব, কিছুই নয়, চিনি থাকলে এলাচটা গুঁড়ো করতে সুবিধা হবে। এবার এলাচের যে খোসাটা রয়ে গেছে সেটা তো কোনো দরকার নেই, সেটা ফেলে দেবো আমি। সব প্রিপারেশন হয়ে গেছে আর মোটামুটি 6-7 মিনিটও হয়ে গেছে। এবার দেখুন দুধটাও কিন্তু একটু ঘন হয়ে এসেছে। এর মধ্যে পাউডার মিল্ক যে দুধের মধ্যে গুলিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এবার এই দুধে মিশিয়ে দেব 2 টেবিল চামচ দুধের মধ্যে গুলিয়ে রাখা কেশর। এই কেশরটা শুধুমাত্র ফ্লেভার আর একটু সুন্দর রঙের জন্য, আপনারা চাইলে এটা অবশ্যই স্কিপ করতে পারেন। মিনিট 2 পর দুধটা দেখুন ঘন হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব ছানা। ছানা দেওয়ার পরে কিন্তু খুব বেশি এটা রান্না করার দরকার নেই, আর 2 থেকে 3 মিনিট রান্না করলেই এটা রেডি হয়ে যাবে। ছানা দিয়ে 1-2 মিনিট মিশিয়ে নিয়েই এর মধ্যে আমি চিনি দিয়ে দেব। ছানা দেওয়ার সঙ্গে সঙ্গে আমি দিয়ে দেব 4 টেবিল চামচ চিনি, কারণ এলাচগুঁড়োতেও 1 টেবিল চামচ আছে, সেই বুঝেই আমি চিনিটা কম দিচ্ছি। এখানে চিনিতে এলাচগুঁড়ো যেটা মিশিয়ে রেখেছিলাম সেটাও কিন্তু একই সাথে দিয়ে দিলাম। চিনি দিলে জল ছাড়ে, তাই ছানার সঙ্গে সঙ্গে চিনি দিয়ে দিলে এই কাজটা একটু তাড়াতাড়ি হয়ে যাবে। দেখুন মোটামুটি অনেকটাই ঘন হয়ে এসছে। এবার দিয়ে দেব আমি ড্রাই ফ্রুটসটা। ড্রাই ফ্রুটস মিশিয়ে নেওয়ার পর আরও 1 থেকে 2 মিনিট আমি একটু জাল দিয়ে নেব। যে কোনো পায়েশই ঠান্ডা হলে আরও ঘন হয়ে যায়, তাই সেই বুঝেই এর ঘনত্বটা রাখবেন, যতটা পছন্দ করেন তার থেকে কম ঘন রেখেই এটাকে গ্যাস থেকে নামিয়ে নিতে হবে। আমার ছানার পায়েশ একদম রেডি। দেখুন এখনই আরও একটু ঘন হয়ে গেছে। তারপর যদি আপনারা ফ্রিজে রাখেন এটা, এটা কিন্তু আরও বেশি ঘন হয়ে যাবে। এবার দেখুন এর মধ্যে দিয়ে দেবো সামান্য ড্রাই ফ্রুটস। চাইলে যখন ভেজে রেখেছিলেন ড্রাই ফ্রুটস তার থেকে বাঁচিয়ে রাখতে পারেন। আমি এখানে একটু আমন্ড কুচি আর সামান্য পেস্তা কুচি দিয়ে দিচ্ছি। সবশেষে দিয়ে দেবো গার্নিশিংয়ের জন্য সামান্য কেশর। কেমন লাগলো আমার আজকের রেসিপি সেটা আমাকে জানাতে ভুলবেন না, আর যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।